নমস্কার বন্ধুরা, প্যান কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করার শেষ দিন 31/3/2023 পর্যন্ত বাড়িয়েছে আয়কর দপ্তর। কিন্তু ইতিমধ্যে আয়কর দপ্তর প্যান কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করার জন্য 500 টাকা লেট ফি চার্জ নিচ্ছে। তবে 1 জুলাই থেকে তা বেড়ে 1,000 টাকা হবে। আপনি যদি 30 জুন এর মধ্যে প্যান কার্ড ও আধার কার্ডের লিঙ্ক কাজটি সম্পন্ন না করেন, তাহলে আপনাকে গুনতে হবে নগদ 1,000 টাকা। তো আপনি কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা? তো আপনাদেরকে প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.in এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। সেখানে আপনি দেখতে পাবেন লেফট হ্যান্ড সাইডে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আপনাকে এই লিঙ্ক আদার স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে এন্টার দ্য ফলোয়িং ডিটেলস, যেখানে আপনাকে এই জায়গায় প্যান কার্ড নাম্বার বসাতে হবে এবং এই জায়গায় আধার কার্ড নাম্বার বসাতে হবে। প্যান কার্ড ও আধার কার্ড নাম্বার বসিয়ে আপনি এই ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে, তাহলে এখানে আপনার শো হয়ে যাবে লিঙ্ক, আর যদি না লিঙ্ক থাকে তাহলে আপনার এখানে 500 টাকা আপনাকে ফাইন দিয়ে আপনাকে এই লিঙ্কের কাজটি সম্পন্ন করতে হবে। তো এটা একটা ছিল রিমাইন্ডার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।